আকাশ বলে আয় ছুটে আয় ছুটে, ফুল বলে তুই আমার মধুনে লুটে। আকাশ বলে আয় ছুটে আয় ছুটে, ফুল বলে তুই আমার মধুনে লুটে। মিষ্টি পাখির গান গায় যে ভোরে প্রাণ, বাজে বাসি পাইন পাতায় ও। প্রাণী কিসের ঢেউ জানে না তো কেউ, বুনো ফুলে জমেছে যে মন। গুড মর্নিং ম্যাডাম। কি ব্যাপার, হঠাৎ কেন? সকালবেলা তো তাই বললাম গুড মর্নিং, বিকেল বেলা হলে বলতাম গুড ইভিনিং, আর রাত্রিরে বলতাম। এখানে কি চাই? কিছু চাই না, না চাই, চাই করতে চাই। কি চাই? ওবে হেল্প করতে চাই। হেল্প মানে আমরা, মানে আমি আপনাদের হেল্প করব, হেল্প করব, হেল্প করব। হঠাৎ
না না আমি 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 বলছিলাম কি যে আপনাদের কোনো ছেলে মানে কোনো অভিভাবক নেই, আর আমাদের ওখানে না শুধু অভিভাবক আর ওই কোনো মেয়ে নেই, তাই বলছিলাম যে পরস্পর পরস্পরকে হেল্প করে মানে হিসেব করে দুজন দুজন করে নিয়ে। আপনারা ভীষণ ভালো তো, খুব সুন্দর চলবে। আর আচ্ছা আপনারা কি কলকাতা থেকে আসছেন? কলকাতাতেই থাকেন, খুব ভালো ভালো, কলকাতাতেও হেল্প করবো। হেল্প করবো মানে ধরুন সিনেমা যেতে চাইলেন সিনেমা নিয়ে গেলাম, ফুচকা খেতে চাইলেন ফুচকা খাওয়ালাম। আপনি আপনি ফুচকা খান মানে আমি খুব খাই কিনা? কথা গিয়ে সব ভুলে যাবে, মাইরি না আমি গাছ এখন না পরে। দাঁড়ান এখন কি হেল্প করতে পারবেন বলুন? বলুন কি হেল্প করবো? টাইগার ঠিক আছে, টাইগার হিলে যাবেন তার সকালে দিয়ে যাবো। হাউ সুইট, ও খুব ভালো হয়েছে। আমরাও না ছজনকেই খুঁজছিলাম। ও ছজন খুব মিলে গেছে, দাঁড়ান ডাক শুনু, আমরা না এখানে ফেস্ট করতে এসেছি, তো ধরুন সারাদিন রান্না বান্না করবো খাবো ক্লান্ত হয়ে যাবো, তো মাল বইতে হবে না বটে, সেই জন্যই না ছটা গাধা খুঁজছিলাম। ছটা গাধা তো লাগবে, এত মাল কিন্তু যেন গাধা তো এখানে পাওয়া যাবে না। পাবো না? নো অ্যাস। সে কি, এই তো সামনে একটা গাধা দাঁড়িয়ে আছে। আপনি আমাকে গাধা বললেন? আপনি একটি আর ওখানে হচ্ছে চারজন, তার মানে হলো পাঁচজন, কিন্তু আরেকটি কোথায়? কি ব্যাপারে? আরে মেয়েটা আমাকে গাধা বললো, বললো পাঁচটা দেখছি আর একটা কোথায়? গাধা। আচ্ছা কি হলো আরেকটি কোথায়? লাগলো লজ্জা করে না, একটা মেয়ের সঙ্গে বাহাদুরি দেখাচ্ছে। বাহাদুরি আর দেখালাম কোথায়? নেয়াতে মেয়ে নইলে তোমার জুতো শুদ্ধ হাতটা ভেঙে অন্য হাতে ধরে দিতাম। তাছাড়া তাছাড়া কি থামলেন কেন বলুন? তাছাড়া তোমাকে আমার খুব ভালো লেগেছে, কি সুইট, তোমাকে ব্যথা দিতে আমার কষ্ট হয়, অসভ্য কথা কারে। দার্জিলিং এ বেড়াতে আসার সময় আমার মা বলেছিলেন এখানে আমার পছন্দ হওয়া সব থেকে সেরা জিনিসটা আমার মায়ের জন্য নিয়ে যেতে। হ্যাঁ অনেকবার বলেছিলেন ঘর সাজাবার জন্য, ভাবছি তোমাকেই নিয়ে যাবো। আল্লাহ আল্লাহ দি বলো, যাই বলো, তোমাকে পছন্দ হয়েছে তোমাকে আমার চাই, তোমাকে যখন আমার পছন্দ হয়েছে তোমাকে আমার চাই। বাজারে গিয়ে একটা পুতুল কিনে মাকে দিয়ে দিন ঘর সাজাবার জন্য, যেটা আপনি পারবেন। আমি যা চাই তা পাই, অন্তত এতকাল পেয়ে এসেছি, আমার পছন্দ না হলে ছুঁড়েও ফেলে দিই, যাতে তোমাকে কাছে টেনেও ছুঁড়ে ফেলে দিতে হয়। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হবে যখন দেখবে তুমি নিজেই কখনো আমার বুকের কাছাকাছি চলে এসেছো। দিনটার জন্য অপেক্ষা করো, আবার দেখা হবে। ওকে বাই বাই, সি ইউ, বাই বাই বাই। ও না আমি তো বাই যাই, মানে মা বলে দিয়েছে তো, আমার মা কি বলেছে? দার্জিলিং এ যাচ্ছি, ভালো ভালো জিনিস দেখবি, আর বিপদ বুঝলে চট করে পালিয়ে আসবি। বাই। আবার শুরু হলো নাকি? খুব যন্ত্রণা হচ্ছে, ডাক্তার ডাকবো? না না মাঝে মাঝে হচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? দু তিন বছর হবে। দু তিন বছর? আমরা তো কেউ জানি না, কাউকে তো বলিসনি তুই? তাকে বলবো, কয়েক মিনিট থাকে তারপর আপনা থেকে কমে যায়। না এটা ভালো নয়, আমার মনে একটা ডাক্তারও দরকার। তোর এই তো এই তো কমে গেছে। হ্যাঁ খুব সাহস, আমাদের সবার সামনে বললো তোকে ওর চাই, একটা গর্ধ যেই বললো চাই অমনি চাই বলিস, ছেলেটি দেখতে কিন্তু খাসা।
দেখতে খাসা না হলে কি এমনি বললুম তোমাকে আমার চাই? তা তো বললি, কিন্তু কাল বাদে পরশু তো কলকাতায় কাট, তখন ওকে পাবি কোথায়? আরে সে বন্দোবস্ত করে যাব। মন প্রাণ দিয়ে রাখলে দেব দেবীর দেখা মেলে, ওর দেখা মিলবে না? চালু করি। জায়গাটা বেশ নির্জন তাই না? খুব ভালো লাগছে বল? দারুণ লাগছে, চল না একটু বেরিয়ে। না না আর এগোতে হবে না, এখানে বিপদে পড়লে ওই হিরো তোকে বাঁচাতে আসবে না। হিরোর কথা বলতে বলতে হিরো এসেছে, একটা মজা করবি কি? ওকে জব্দ করবো আজ। কি করে শুন না, কি করে আমরা রাস্তাটা জুড়ে হাঁটবো, ও তাহলে জিপ নিয়ে বেরোতে পারবে না। খুব মজা হবে, চল চল চল, খুব মজা ওখানে কত বাজে ছিল যায় তো বারণ করেছিলাম ওর বাবার প্রশ্রয় পেয়েই। শুনেছি ওখানে একটা ছেলে নাকি ওকে ভীষণ ভাবে বিরক্ত করেছিল। তাই নাকি? হ্যাঁ, কোনোদিন যদি দেখতে পাই শুট করে দেবো। ওকে কোনোদিন দেখতেই পাবেন না। কেন? না আপনি তোকে কোনোদিন দেখেননি, না পাশে বসে থাকলে আপনি ওকে চিনতে পারবেন না। তাই তো, চিনতে পারবো না তাই না? হ্যাঁ একদম চিনতে পারবেন না। আমি চিনতে পারবো না, আমার চোখকে তুলব। এটা চিনতে পারছ? আমার ভিজিটিং কার্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি একজন মেজর ছিলাম। আমি হয়তো চিনতে পারবো না, কিন্তু ঝিলিক আমার মতো একজন মেজরের মেয়ে হয়ে সে নিশ্চয় চিনতে ভুল করবে না। একবার যদি তাকে আমি রাস্তাঘাটে পাই আমি যাই। হ্যাঁ বসু, ঝিলিক আসার সময় হয়ে গেছে। আচ্ছা ওকে দেখলেই আপনি শুট করে দেবেন? অফকোর্স, দেন অ্যান্ড দেয়ার।
নিশ্চয়ই দেবে। তাকে অপমান করবে আর ও এমনি এমনি ছেড়ে দেবে? আমার একটা জরুরি কাজ আছে, আমি যাই। বোধহয় চিলিকে ডুব। মা, ও যখন এসে গেছে তখন বসে যাও। আমার মেয়ে চিলি সেকেন্ড ইয়ারে পড়ে, আর তোমার নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। শুভঙ্কর চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। ও তোর ব্যাগটা দার্জিলিং এ কুড়িয়ে পেয়ে ফেরত দিতে এসেছে। ও তাই নাকি? তা ব্যাগটা আপনি কোথায় পেলেন? ওই পাথরের খাজে। চিলিকে তুমি দার্জিলিং এ দেখনি? না, দেখবো কি করে, আমি তো হোটেল থেকে বেরোনি। সে কি, দার্জিলিং এ বেড়াতে গিয়ে হোটেলের ঘরে বসেই কাটিয়ে দিলেন? কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল, মেল, এসবের কিছুই দেখলেন না? দেখেছি, ওই সবই একটু একটু করে। আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু কিনেওছি ঘর সাজাবার জন্য। তুমি কিছু আনোনি? হ্যাঁ এনেছি। না ঠিক আনিনি, তবে একটা খুব ভালো জিনিস পছন্দ হয়েছিল, তো ভেবেছিলাম মায়ের জন্য নিয়ে আসবো। মার জন্য? হ্যাঁ মায়ের জন্য না, মানে আমার জন্য। মা তোটা আমার ঘরে রাখতেন। এতই যখন পছন্দ তখন নিয়ে এলে না কেন? যার জিনিস সে কিছুতে দিতে রাজি হচ্ছিল না, তা আমি অবশ্য বলে এসেছি, পছন্দ যখন আমার হয়েছে তখন আমি ঘরে তুলবই। তাহলে তো তোমাকে আবার দার্জিলিং যেতে হবে। না না, এখন এটা কলকাতাতেই পাওয়া যাচ্ছে, এবার পেয়ে যাব। আমার ভাবতে ভালো লাগছে, এখনো কিছু কিছু মানুষ সৎ আছে। ওর অতগুলো টাকা হাতে পেয়েও কোনো লোভ নেই। না না, লোভ আছে। লোভ আছে? ওই যে বললাম দার্জিলিং এ দেখা জিনিসটা। আচ্ছা আজ তাহলে আসি। নমস্কার। 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 এক্সকিউজ মি, একটু শুনবেন? আমায় বলছেন? যা না, যা। বলুন। বলেছি না, যাকে আমার পছন্দ তাকে আমার চাই। কি সুইট তুমি। চলি আবার দেখা হবে। কি বললো রে? বললো আপনার বাবা মা খুব ভালো, ও নিজেও খুব ভালো, এ যুগে ছেলেদের মতো নয়। হ্যাঁ এখন বুঝতে পারছি, দারুণ ভালো। একটু দাঁড়া বাবা, কি তাড়াতাড়ি হাঁটে। খুশি হয়েছি, বসো। কটা বাজে?
দার্জিলিং থেকে আসার পর থেকেই ওর দেরি দেখলে ভয় হয়। দার্জিলিং এ যে ছেলেকে ওকে বিরক্ত করেছিল ও তো কলকাতায় থাকে, ও যদি আবার মা এত দেরি হলো। দেরি মানে? এটা খুব খারাপ, এদিকে মা চিন্তা করছেন আর ওদিকে তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে। আড্ডা মেরে? এই জান আমি কি আড্ডা মারি না, তাই বলে মাকে চিন্তা ফেলে। অফিস থেকে বেরিয়ে সোজা বাড়ি, বাড়ি থেকে মার সঙ্গে দেখা করে তবে বেরোলাম। তাই বুঝি, দেখ তো কি ভালো ছেলে। হ্যাঁ, মাতৃভক্ত বিদ্যাসাগর। মা, বাবু ফোন এসেছে। তোমরা গল্প করো, আমি টেলিফোনটা ধরে আসছি। আচ্ছা আচ্ছা। হারু, শুভকে চা দিন। আচ্ছা। এভাবে কতদিন? মাকে যতদিন না ঘর সাজাবার জন্য তোমায় নিয়ে গিয়ে দিতে পারছি। ফোনটা কোন ঘরে গো? কেন না, এমনি তোমার মা আসতে আসতে না তুমি ওকে পেছন থেকে ঝাঁপতে ধরো না। ঝাঁপতে ধরবো? হ্যাঁ। কেন? ওই ওই মোটর ভ্যাসেরা পেছন থেকে বসে যেমন ঝাঁপতে ধরে না ওইরকম। এই ধর 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 প্লিজ ধর না প্লিজ। আমি মানে মানুষটা বড় দিল খোলা, তাই নাকি? আমি আর চলি। একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। আচ্ছা, ইয়ে নেই ওই মানে ওই ওই যে কি বলে ওই ভ্যানিটি ব্যাগ? ব্যাগ? ভ্যানিটি ব্যাগ কি হবে? হবে না কিছুই, মানে ধর তুমি ওই ভ্যানিটিটা নিয়ে পুতু পুতু করে ছুড়ে মারলে, আমি তখন লুপে নিলাম আর বাড়িতে গিয়ে তোমার ওই ভিজিটিং কার্ডটা বার করলাম, তারপরে ওইটা দেখে তোমার বাড়িতে ওটা ফেরত দিতে গেলো, তারপর একটু ইয়ে হয়ে গেল, তারপরে ওদের মতো মোটর বাইকে করে গিয়ে আ তা তা। ভিজিটিং কার্ড? হ্যাঁ। আশ্চর্য, কার সঙ্গে কার তুলনা করছেন? কোথায় ঝিনিক আর কোথায় আমি। ওরা বড় লোক, ভিজিটিং কার্ড ছাপাতে পারে, কিন্তু আমি সত্যি যদি জানাতে চান একটা কাগজ দিন, লিখে দিচ্ছি। তবে হ্যাঁ, রাত 10টার আগে কিন্তু বাড়িতে পাবেন না। কেন? এই কলেজের সময়টুকু বাদ দিয়ে আমাকে গোটাকার টিউশনই করতে হয়, সংসারে মা ছাড়া আমার আর কেউ নেই, সংসারটা চালাতে হবে তো। যতক্ষণ কলেজে থাকি সবার সঙ্গে হইচই করি, তারপর চল দেরি হয়ে যাচ্ছে। ঠিকানাটা দিলে না? এরপরও ঠিকানা জানতে ইচ্ছে করছে। অনেক দূরে চলে এসেছি, আর কত দূরে যাবে? ইচ্ছে করছে তোমাকে নিয়ে কোথাও হারিয়ে যাই, অনেক দূরে যাবে। কিন্তু কোথায়? তোমার আমার প্রথম যেখানে আলাপ হয়েছিল সে দার্জিলিং এ। চলো না আমরা মনে মনে সেখানে হারিয়ে যাই। হ্যাঁ তাই চল।
দিল বুক ভরা সৌরভ, পাখি দিল কাকলির গৌরব, ফুল দিল বুক ভরা সৌরভ, পাখি দিল কাকলির গৌরব, স্বপ্নে যে বাঁধে বাসা, একই প্রাণে মিশে এক হই, ও কানে কানে সেই কথা কই, এই বলো না বলবো না, গুনগুন করে মন ভ্রমরাজে ওই, তবুও এই আমি তোমার কি নই, গুনগুন করে মন ভ্রমরাজে ওই, কত সুন্দর ভাঙে কুম্ভ কুলার কুন্দ, তুমি যেন আজ কত সুন্দর, ভাঙে কুম্ভ কুলার কুন্দ, তুমি যেন আজ কত সুন্দর, দুজনেই মুখোমুখি আজ যেন কত খুশি, পাশে যেন চিরদিনই রই, তবুও এই আমি তোমার কি নই, মানো কি না মানো, জানো কি না জানো, গানে গানে কানে কানে কি যে কথা কই, গুনগুন করে মন ভ্রমরাজে ওই, তবুও এই আমি তোমার কি নই, কি বলবো তোমার আমার কথা, আজই বলবো পারে না, আর কোনো মেয়ে নেই, আমার কি সৌভাগ্য তুমি ছেলে আমাকে মা বলে ডেকেছি, এই আপনি কি বলছেন মাসিমা, ও যে আমার জন্য কি দিন রাতে খেতে যেতে, বড় দুঃখ হয় বাবা ওকে দিনে, অথচ কেমন হেসে খেলে বেড়াচ্ছে, কোনো চিন্তা ভাবনা নেই, ওই তো এসে গেছে, আরে খোল, এই তো কিছুক্ষণ আগে, এতক্ষণ তোমার আদরে ভাগ বসাচ্ছিল, ভাগ বসাচ্ছিল তার মান, তোকে শুনলাম তুমি আর শঙ্কর নাকি অফিসের কাজে বাইরে যাচ্ছ, হ্যাঁ কালি জামশেদপুর, উঠছো কোথায়, হোটেলে, এই মরেছে, আরে আমাদের ট্রেন কবেটা কোথায় গেল, ওই বুঝলে কাল সকালে টেল করতে গিয়ে মিস্টার কাপুরের কাছে জানতে হবে যে টেন্ডারের পজিশনটা কি, তাহলে ছুটি তারপরে তোকে নিয়ে চলে যাবো একেবারে দলমা পাহাড়, দেখবি কি ওয়ান্ডারফুল সাইট, ওই অফিসের কাজকর্ম ফেলে ভাবছিস কি, বুকেতে ঝিলিক দিল ঝলকানি, খাওয়ালো আবু ডুবুর জলপানি, বুকেতে ঝিলিক দিল ঝলকানি, খাওয়ালো আবুর জলপানি, নিমিত পিছল গিয়ে বীর পুরুষ, রইলে উল্টো চোখে তাই দেহুষ, ফুলের হাতছানি বুকেতে ঝিলিক দিল ঝলপানি, খাওয়ালো আবুর জলপানি, হ্যাঁ
দিল ঝলকানি খাওয়ালো হাবু বুবুর জলপানি পিসের কাণ্ড হলো লন্ড ভণ্ড এই হে রপিসের গণ্ড গলে গেলে বেড়ার ছেলে হারে 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 বসে রবেন রকের ফলে দিদিকে কি খাওয়াবেন কি করে কিনে দেবেন দিদিকে কি খাওয়াবেন কি করে কিনে দেবেন বেনারসি আর গন্ডি থাকাই জামদানি বুকেতে ঝিলিক দিল ঝলকানি খাওয়ালো হাবু বুবুর জলপানি হে বুকেতে ঝিলিক দিল ঝলকানি খাওয়ালো হাবু বুবুর জলপানি তামি 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 তামিতা তামি 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 তামিতা তামি 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 তামিতা মিতারে 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 মিতা বুদ্ধ করছ তুমি লম্ভ ধম্ভ আজ আমার শুধু করছ দোষী তোমার আছে মিতা রামে সীতা বারে 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 মিষ্টি হাসি রাস্তা দোষী তুমিও হবে নাটা নিকু খাবে যে ভেবা চাটা ভেকু তুমি যে হবে নাটা খাবে যে ভেবা চাটা বেরিয়ে যাবে তখন তোমার আসল দানি লাল হে বুকেতে উঠল মিটার ঝলকানি তাই যে ভালোবাসার জলপানি মিটা যে হলো আমার এনার্জি বাতিরা বাড়ায় শুধু অ্যালার্জি সে আমার কলেজে ভরা রাজরানী খুব যন্ত্রণা করছে ছিঁড়ে যাচ্ছে আবার সেরম হচ্ছে কতবার করে তোকে বলছি ডাক্তার দেখা ডাক্তার দেখা ডাক্তার ম্যানেজার পরশু দিন বাদে বৈশাখ মাসের মধ্যে আশীর্বাদের তো কোনো ভালো দিন নেই একটু ভালো করে দেখুন না শুভটা এই সময় কলকাতায় নেই ওকে বাদ দিয়ে আশীর্বাদটা করবো কি হয়েছে আপনি মা ছেলে তো আশীর্বাদ করবে না আশীর্বাদ করবেন আপনি যখন একটা ভালো দিন পাওয়া যাচ্ছে তখন আরে কত তারিখ বললেন 7 তারিখ মানে পরশু দিন বিকেলে এক্সরে রিপোর্টটা নিয়ে যাবেন আচ্ছা ডাক্তারবাবু মাথার যন্ত্রণাটা কেন হচ্ছে সে তো রিপোর্ট না দেখলে বলা যাবে না এবার গান্ধবতী আশীর্বাদ করুন এবার মাকে প্রণাম করো ক্যান্সার
এত ভয় পাচ্ছেন কেন? কলকাতায় ফিরে গিয়ে কোন নিউরোলজিস্টকে দেখান, হি উইল অ্যাডভাইস ইউ বেটার। গুড ইভিনিং, গুড ইভিনিং এভরিবডি। আরে গুড ইভিনিং, গুড ইভিনিং। তা ডাক্তার সাহেবের প্রত্যাবর্তন কবে হলো? আজই ল্যান্ড করলো। আচ্ছা আচ্ছা। ও মামা, মাই সুইট মামা, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। ইনি প্রভাবতী দেবী আর আমার একমাত্র ভাই অভিজিৎ চৌধুরী। নমস্কার। বিরাট বড় ডাক্তার, ব্রেন স্পেশালিস্ট, আজ লন্ডন কাল নিউ ইয়র্ক করে বেড়াচ্ছেন। তা ভাইয়া, এবার কলকাতায় কদিন থাকা হচ্ছে? খুব সম্ভব পরশুদিন বাইরে যেতে হবে। অগ্রহায়ণ মাসে আছিস তো কলকাতায়? কেন বলতো? আর ছেলেকে আশীর্বাদ হয়ে গেল, অগ্রহায়ণে বিয়ে। তাই নাকি? তাহলে তো খুব শুভ দিন এসে পড়েছি বল। হ্যাঁ পাত্রটিকে চুপ করে থেকো না বমুলা, বলো ডাক্তারবাবু কি বলেছেন, বলো কি হলো, বলো। কতবার তোকে বলেছি ডাক্তার দেখা, ডাক্তার দেখা, ডাক্তার দেখা, শুনেছিস আমার কথা? না, সেরে যাবে, সেরে যাবে। তুই জানিস তোর কি হয়েছে? দারুণ ছেলে তো। জানো মামা, বাবা এখনো জানেই না দার্জিলিং এ ওই আমার পেছনে লেগেছিল। বাবা মা তো ওর প্রশংসা একবার পঞ্চমুখ। হ্যাঁ, বলে ওর মতো নাকি ছেলেই হয় না। তাহলে দেরি করছিস কেন, কোনো ঘরে পরিচয়টা দিয়ে দে। বলবো বলবো, বিয়ের পরে বলবো। বিয়ে, বিয়ের কোনো প্রশ্নই ওঠে না বমুল্লা, জেনে শুনে ভাবে ছেলেকে জীবনটা আমি নষ্ট করতে পারবো না। শুভ, সবকিছু ভুলে থাকতে পারো বমুলদা, বমুলদা। তুমি আমায় খুব ভালোবাসো তাই না? আমায় একটা কথা দেবে? বল। আমার এই অসুখের কথা তুমি আর আমি ছাড়া আর কি জানবে না? আমায় কথা দাও, হাত দাও, কাউকে বলবে না। তবে সেই সঙ্গে তুই সুস্থ হ, নিরোগ হ, এই আশীর্বাদ আমি করছি রে, এই আশীর্বাদ আমি করছি। আশীর্বাদ করেছো? কি বলছো তুমি আমাকে না জানিয়ে? আমি তো চেনে অপেক্ষা করতাম, কিন্তু রোহিত মশাই বললেন অগ্রহায়ণ মাসে বিয়ে দিতে হলে 7 তারিখ ছাড়া আশীর্বাদ দেওয়ার ভালো দিন নেই, তাই। এ তুমি কি করো মা? কেন, কি এমন করেছি মা? হয় এইটুকুন অধিকার নেই আমার? আছে মা, আছে, হাজার পার আছে, কিন্তু কিন্তু যাকে আমি বিয়ে করবো না তাকে তুমি আশীর্বাদ করতে গেলে কেন? বিয়ে করবি না? কি বলছিস তুই, কেন কেন বিয়ে করবি না? আমার একটা অসুবিধা আছে মা। যে ঝিরিকে তোর এত ভালো লাগতো, তুই নিজে আমাকে ওদের বাড়িতে নিয়ে গেলি। তোর সামনে তোদের বিয়ের কথা হলো ওর বাবা মার সঙ্গে, আর এখন তুই বলছিস তুই বিয়ে করবি না? হ্যাঁ, তখন বলেছিলাম বিয়ে করব, কিন্তু এখন। কেন, ওর সম্বন্ধে কিছু শুনেছিস তুই? না মা, তা নয়। তাহলে কি এমন ঘটনা ঘটলো
কারণ থাকতে পারে। এরকম ছেলে মানুষই করিস না বাবা, দশই অক্রান্তর বিয়ের দিন ঠিক করে এলাম, তো একদিনের মধ্যে ওরা আশীর্বাদও করতে আসবে। এসব কি বলছি? আর এখন তুমি এদের বারণ করে দিয়েছ মা। বারণ করব? হ্যাঁ। কি বলছিস কি তুই শুভ? তোর কি হয়েছে বাবা আমাকে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া ওদের সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? আমার পক্ষে আর ছেলেকে মুখে মুখে দাঁড়ানো সম্ভব নয় মা। আশীর্বাদ যখন তুমি আমাকে না জানিয়ে করেছো, বিয়েটা ভেঙে দেওয়ার দায়িত্ব তোমার। আরে শুভনা, শুভদা কবে ফিরলে? যা, শুভ তোকে চিনল না। হ্যাঁ রে, এত করে ডাকলাম, কোন দিকে একবার তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল, যেন আমায় কোনোদিন দেখেনি। তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। না রে সত্যি, শুভ তোকে চিনল না, এ হতেই পারে না। পারে, শুভ এখন সব পারে। জামশেদপুর থেকে ফিরে এসে ওর মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। কি রে, এবার বিশ্বাস হলো তো? এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মা কোথায়? ওনার কাছেই সবকিছু বলবো। তুই এমন জরুরি কথা দিদি যে সকাল সকাল তাই আসতে হলো? আমার বলতে খুব লজ্জা হচ্ছে, মা হয়ে আপনাদের কাছে ছেলের জন্য ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? হ্যাঁ, শুভ এ বিয়েতেই রাজি নয়। এই আপনি কি বলছেন? দুদিন আগে আশীর্বাদ হয়ে গেল, এখন বলছেন ছেলে এ বিয়েতে রাজি নয়? স্বজন সব জানাজানি হয়ে গেছে, এতক্ষণে ওর বাবারও হয়তো অন্যান্য কাজ সব সারা হয়ে গেছে। আমি জানি আপনাদের বিরাট ক্ষতি করে দিলাম, কিন্তু শুভ যে হঠাৎ কেন এভাবে রেখে পড়ল? আপনি আমাকে শুভর কাছে নিয়ে চলুন, আমিও সব ধরি। না, কেন যাবে তুমি? আমি কি একেবারে জলে পড়ে গেছি? শুভ বিয়ে না করলে আমার কি কোনোদিনও বিয়ে হবে না? নিয়ে যান এটা, যান নিয়ে যান এটা। এই মূল্যহীন আশীর্বাদের কোনো প্রয়োজন আছে কি? ওটা আমি তোমায় পড়িয়ে দিয়েছি মা, ওটা আমার ফেরত দিও না। এতটুকু আপনি পড়ে থাকতে বলছেন? অপমান, অপমান আমি তোমায় করিনি মা। আমি মা হয়ে তোমার কাছে খবর চাইতে এসেছি। আমি তোমার মার মতো, এই দুটো দিয়ে তোমায় আমি আশীর্বাদ করেছিলাম। মা কি কখনো নিজের আশীর্বাদ ফিরিয়ে না? আমি জানি মায়েদের এই সময় চোখের জল ফেলা ছাড়া আর কোনো গতি নেই, তবু আপনার কাছে একটা অনুরোধ করি, আপনি চোখের জল মুছুন, নইলে আপনার চোখের জল আমার শুভ জীবনে অভিশাপ ডেকে আনবে। শুভ আমার ছেলের মতো, আমি কি ওকে কখনো অভিশাপ দিতে পারি? আমার যত বড় ক্ষতিই হোক না কেন, ভগবানের কাছে প্রার্থনা করি ওর ভালো হোক। ওর কোনোদিনই ভালো হবে, একটা মেয়েকে যে অকারণে এভাবে কষ্ট দিতে পারে। সত্যি মা, আমার অবাক লাগছে, শুভঙ্কর যে হঠাৎ এভাবে পাল্টে যাবে। পুরুষরা সব পারে, এখন তোমার ভয় হচ্ছে তোকে নিয়ে। শুভঙ্করের মতো ভম্বলোক কোনোদিন বলে বসে, তোকে সে বিয়ে করতে পারবে না। তখন ছেলেদের টাকা আছে, দুর্নাম তারা টাকা দিয়ে মুছে ফেলতে পারবে, কিন্তু আমরা একবার বিয়ে ভেঙে গেলে। তুই ভম্বলোকে একবার ডাকিস তো, সোজাসুজি তাকে আমি জিজ্ঞাসা করবো। কি জিজ্ঞেস করবি? জিজ্ঞেস করবো কেন ও এভাবে আমাকে অপমান করলো। আমি বলি কি, তোর বাবা আসুক, তার সঙ্গে পরামর্শ করে। ব্যাপারটা যখন আমার, তখন আমাকে এই ব্যাপারটা বুঝে নিতে দাও। তাছাড়া
ওর মায়ের দেওয়া আশীর্বাদটা মুখের উপর ছুলে দিয়ে আসবো। আশীর্বাদটা শুধু ওনার ছেলের জন্যই থাক। আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না, যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। ছেঁড়া ছেঁড়া ফুলে গাঁথা মালা খুলে পুরনোকে কেন ভুলে যাই না, যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। ভালোবাসা যায় আলো আশা পায়, হো ভালোবাসা যায় আলো আশা পায়, সেই গান কেন গাই না, যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। স্বপ্নের সুর ছন্দের, ও সুখ স্বপ্নের সুর ছন্দের, কেন ময়ূর পঙ্খি পাই না, যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। লজ্জা করে না তোমার? মনের আনন্দে ঘরে বসে গান গাইছো? গান গাওয়া আমি তোমার খুঁজি। ও আবার আপনি? বাহ, বেশ ভালো অভিনয় জানো তো। শুধু চরিত্রই নয়, রাতারাতি বহুরূপীর মতো নিজের চেহারাটাও বদলে ফেলেছো। ভেবেছো গোপ কেটে আর পায়জামা পাঞ্জাবি পরলেই বুঝি ভদ্রলোক সাজা যায়? আমি যদি তোমার এতই অযোগ্য হই তাহলে ঢং করে মাকে দিয়ে লোক দেখিয়ে আশীর্বাদ করাতে গেলে কেন? তুমি কি মনে করেছো তুমি বিয়ে না করলে আমার কোনোদিনও বিয়ে হবে না? তোমার নিজের কতখানি যোগ্যতা আছে সেটা একবারও ভেবে দেখেছো? আবার হাসছো, হাসতে তোমার লজ্জা করছে না? লজ্জা করবে কেন? কিসের লজ্জা? লজ্জা কিসের তা অবশ্য ঠিক, তুমি তো ভদ্রলোক নও, ভদ্রলোক হলে তোমার লজ্জা করত। আপনি কিন্তু ভুল করছেন। হ্যাঁ, সত্যিই আমি ভুল করেছি, ভুল করেছি তোমাকে চিনতে, ভুল করেছি তোমার মতো চরিত্রহীনকে ভালোবেসে। আপনি কিন্তু মোটেও আমাকে ভালোবাসেননি। হ্যাঁ, এখন দোষ থাকতে এই কথাটাই তো বলবে। আমার কথা শুনুন। না, আমি তোমার কথা শুনবো না। শুধু একটা কথা বলে যাচ্ছি, আজ তুমি আমাকে যেভাবে কাঁদালে
একদিন এই ভালোবাসার জন্যে তোমাকেও কাঁদতে হবে। প্রয়োজন ছিল তার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। কার কথা বলছো? কেন, আপনার গুণধর ছেলে শুভ তার সঙ্গে। মা হয়তো দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছি, তোমার ভুল আমার স্বাভাবিক, ভুল তা আমারই ভুল হয়। যার সঙ্গে তোমার দেখা হয়েছে ও শুভ নয়, আমার ছোট ছেলে দিব্যু, ওরা দুজনে যমজ ভাই। ওই বোধ হয় শুভ এলো। শুভ তো সে দেখা করতে এসেছে বাবা। দেখা করে কি হবে মা, আমি দুঃখিত। শুভ, শুভ শোন, বাবা পাগলামি করিস না। শুভ, আমাদের ভালোবাসা সব নিজে বাঁধে বাসা, একই প্রাণে মিশে এক হয়ে। একটা নিরীহ মেয়েকে এভাবে চিট করার কি দরকার ছিল? মেয়েটি যদি কিছু করে বসে আর বিয়ে যখন করবি না, তখন এভাবে ছেলে খেলা করার কি প্রয়োজন ছিল? ওকে বলতে হবে কেন তোমাকে ওদের বাড়িতে নিয়ে গেছিল, তোমার একটা সম্মান নেই। আর ওকে জবাব দিতে হবে কেন তোমাকে ছোট করলো ওদের কাছে এভাবে। শোনো মা, তুমি শুধু একারই মা নও, আমারও মা। তোমাকে যদি কেউ ছোট করে তাহলে আমি তাকে ছেড়ে দেবো না, সে আমার ভাই হোক আর যেই হোক। শুভ, তোর সঙ্গে একটা কথা ছিল। আমার মাথাটা খুব যন্ত্রণা করছে রে দীপু, পরে তোর সঙ্গে কথা বলছি। মাথা যন্ত্রণা করবেই তো, এতো সবে শুরু। এত বদ বুদ্ধি মাথায় জড়ো করে রেখেছিস, মাথা যন্ত্রণা করবে না? মাথা আর কি দোষ মা, ওকে তুমি নিয়ে যাও, মাথাটা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। ডাক্তার ডেকে কি হবে মা, পৃথিবীর কোনো ডাক্তারই ওর এই রোগ সারাতে পারবে না। হ্যাঁ ঠিকই বলেছিস, পৃথিবীতে কোনো ডাক্তারই নেই যে আমার রোগ সারাতে পারে। প্লিজ আমার একটু একা থাকতে দে, আমার একটু একা থাকতে দে। হ্যাঁ যতদিন না তুই তোর ডিসিশন চেঞ্জ করছিস ততদিন তোকে একাই থাকতে হবে। মার সম্মান যখন দিতে পারিসনি তখন মাকে মা বলে ডাকার অধিকার তো নেই। আর তোমাকে দিচ্ছি মা, এরপরও যদি তুমি ওকে ক্ষমা করো তাহলে তোমাকে ওকে নিয়েই থাকতে হবে। আমি এখান থেকে চলে যাব চিরদিনের মতন। ভুম্বলটার সঙ্গে দেখা হলো? হ্যাঁ আমি নিজে ওদের বাড়ি গিয়েছিলাম। কি বলল? বারবার জিজ্ঞেস করলাম শুভঙ্কর এত দূরে এলে দাঁড়ালো কেন, কিন্তু কিছুতেই বলল না। আমার কি মনে হয় জানিস, ও সব জানে। প্ল্যান করে এটা করে কোনোদিন তোকে বলে বসবে? ওকে বলেছি কালিমার সঙ্গে দেখা করতে। দেখা করবে তোর মনে হয়? বলেছি তো, বলেছি মার সঙ্গে দেখা না করলে আমার সঙ্গে যেন কোনোদিন না দেখা করে। আমার কি মনে হয় জানিস, মনে হয় মা না
ওর মুখ থেকে ঠিক কথা। তুমি তোমাকে মা ডেকেছ, তুমি আমাকেও বলতে পারো না কেন তোমার বন্ধু? আপনি আমাকে মাফ করবেন, তা সত্য কথা বাস তোমার নেই? না। তাহলে তুমি একটা কাপুরুষ। শুভঙ্করের মাথায় হাত দিয়ে আমি ওকে কথা দিয়েছি, আপনাদের কাছে পুরুষ সাজতে গিয়ে বন্ধুর কোনো ক্ষতি আমি করতে পারবো না। তুমি যেমন তোমার বন্ধুর ক্ষতি করতে পারবে না, আমিও পারবো না মা হয়ে নিজের মেয়ের ক্ষতি করতে। তোমার বন্ধু যেমন আজ ঝিলিপকে ঠকালো, কি বিশ্বাস আছে তুমি আমার মেয়েকে ঠকাবে না? ঝিলিপকে শুভঙ্কর কতটা ঠকিয়েছে ঝিলিপ সেটা কয়েক মাসের মধ্যে ঝিলিপ এখনই পারে বুঝতে পারছে না? একটা চরিত্রহীন ছেলেকে সে ভালোবেসেছিল। মাসিমা, মাসিমা, আজ যাকে আপনারা চরিত্রহীন বলছেন তুমি আপনাদের কাঁদতে হবে, আর সমস্ত মেয়ে মায়েদের প্রার্থনা করতে হবে ওই রকম চরিত্রহীন। নেহাত, আমি আজ প্রতিজ্ঞাবদ্ধ, নইলে আপনাদের কাছে আমি চিৎকার করে বলতাম ঝিলিক আজ ধন্য, ঝিলিক ধন্য যে কিছুদিনের জন্য হলেও শুভঙ্করের ভালোবাসা সে পেয়েছে। যে ভালোবাসা ঝিলিককে কাঁদাচ্ছে? কাঁদাচ্ছে কয়েকদিনের জন্য। আর ঝিলিক যদি হাসতে চাইতো তাহলে ওকে সারা জীবন কাঁদতে হতো। ঠিক বলেছ, তোমাদের মতন ছেলেদের নিয়ে ঘর করতে হলে সব মেয়েকেই কাঁদতে হবে। আর আমি মা হয়ে নিশ্চয়ই চাইবো না আমার মেয়ে কাঁদুক, তাই আমি আর চাই না মিতার সঙ্গে তুমি আর মেলামেশা করো। মা, থাকো তুমি তোমার ওই বন্ধুকে নিয়ে। তাই থাকবো, শুধু মিতা কেন, শুভঙ্করের জন্য আমি আমার জীবনের সমস্ত সুখ ঐশ্বর্য হাসি মুখে ছাড়তে পারি। তারপর আর কি, ভোমলদার উপর মা ভীষণ চটে গেছে, আমাদের বাড়িওয়ালা অনেকদিন ধরে চাইছিলেন তার ছেলের সঙ্গে আমার বিয়ে দেয়, তাই মা দিন ঠিক করার জন্য ডেকে পাঠিয়েছে। সে কি, তুই কিছু বললি না? কি বলবো বল, বলবার মতো কি কোনো মুখ রেখেছে? সব হয়েছে শুভতার জন্যে, তোকে তো কানালোই তার সঙ্গে আমাকে, আমি ওকে কিছুতেই ছাড়বো না দেখিস। আমি ওর বাড়ি যাব, গিয়ে ওকে জিজ্ঞেস করবো ঝিলিক তোমার কি ক্ষতি করেছিল। ক্ষতি? ঝিলিক আমার কোনো ক্ষতি করেনি বলেই আমি পারিনি ওর কোনো ক্ষতি করতে। অবাক লাগছে তোমার কথা শুনে, এত করেও বলছো ঝিলিকের কোনো ক্ষতি করতে পারলাম না? একটা মেয়ের এর চেয়ে বেশি আর কি ক্ষতি করতে পারতে তুমি? আশীর্বাদ হলো, লোক জানাজানি হলো, অথচ বিয়ে হলো না, এটা কি ক্ষতি নয়? এ ক্ষতি হয়তো একদিন পূরণ হয়ে যাবে, সময় ওকে সব ভুলিয়ে দেবে, ওর বিয়ে হবে, স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করবে। এটাই যদি চেয়েছিলে তাহলে ভালোবাসতে গিয়েছিলে কেন, কেন বারবার ওর কাছে ছুটে যেতে? তখন তো জানতাম না। কে থামলে কেন বলো? আর অভিনয় দেখাতে হবে না, তোমার যে যেমন মাথা ধরে সে আমার জানা আছে। প্লিজ মিতা, প্লিজ। আমি চলে যাচ্ছি, চিরকালের মতো তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। ভোমলদাকে বলে দিও মা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছেন। মিতা, মাসিমা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছেন কেন? ভোমলদা কি অপরাধ করলো? ওর সবচেয়ে বড় অপরাধ, ও তোমার মতন একটা চরিত্র ছেলের বন্ধু। আজ সকালে মিতা এক বন্ধুকে দিয়ে এই চিঠিটা পাঠিয়েছে, পড়ে দেখ।
ভম্বলদা, কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। তোমার বন্ধু শুধু ঝিলিকের নয়, আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। তুমি আমায় বলেছিলে আমার জন্য তুমি সব কিছু করতে পারো, পারো না মাকে সত্যি কথাটা বলতে? পারো না বলতে কেন শুভঙ্কর আশীর্বাদের পরও ঝিলিককে বিয়ে করতে রাজি হচ্ছে না? আজ বিকেল পাঁচটায় আমার আশীর্বাদ, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমার বিশ্বাস অন্যের হাত থেকে তোমার মিতাকে ছিনিয়ে নিতে তুমি আসবেই। শুভদা তুমি? হ্যাঁ মিতা, আমি এসে গেছি। কেউ আর তোমাকে ভূমলদার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কেন তুমি এখানে এসেছো? আমি এসেছি আমার বোনটাকে আশীর্বাদ করতে। আশীর্বাদ করতে? একবার আশীর্বাদ করে ঝিলিকের জীবন নষ্ট করেছো, আবার এসেছো সহায় সম্বলহীন বিধবার মেয়ের জীবন নষ্ট করতে? আমি কারো জীবন নষ্ট করতে চাইনি মাসিমা। নষ্ট করতে চাওনি, তবে আশীর্বাদ করে ঝিলিকে বিয়ে করতে রাজি হলে না কেন? রাজি হলাম না কারণ আমি যে প্রাণের থেকে বেশি ঝিলিককে ভালোবাসি মাসিমা। ওর আমাকে বলছো মাকে সব কথা খুলে বলতে বলতে শুভঙ্কর অজ্ঞান হয়ে পড়লো। তখন ব্রহ্ম দ্বারা সবাই মিলে ওকে নার্সিং হোমে নিয়ে গেল। নার্সিং হোম? হ্যাঁ, চল তো। তোর আগে প্রায় মাথা যন্ত্রণা হতো, কিন্তু জামশেদপুরে কি যে এত মারামারি হয়েছে এ তো কখনো বলিসনি আমাকে। তুমি দুঃখ পাবে তাই ওইদিকে মনে হচ্ছে। আচ্ছা, সাত নম্বর কেবিনটা ওই তো, চল। মা, চলো আমরা ডাক্তারবাবুর সঙ্গে দেখা করি, হয়তো এক্স রে করতে হবে। হ্যাঁ চল বাবা। কোথায় যন্ত্রণা হচ্ছে তোমার? এখানে। আমরা সবাই তোমায় ভুল বুঝে অনেক কত কথা শুনিয়েছি, তখন তো বুঝিনি আমার সুখের জন্যে তুমি এক বুক যন্ত্রণা নিয়ে আমার কাছ থেকে সরে গেছো। তোমাকে পেয়েও যেভাবে হারাতে হবে আমি ভাবিনি ছিলিক। হারাতে হবে বলছো কেন? আমি তো তোমারই আছি। এখন আছো কিন্তু যেদিন শুনবে আমি তোমাদের সবাইকে চাই। না না, তুমি আমাকে ছেড়ে যাবে না, আমি তোমাকে যেতে দেবো না কিছুতেই না। দশই অগ্রহণ আমাদের বিয়ের দিন ঠিক ছিল, ওই দিনই আমাদের বিয়ে হবে। বিয়ে হবে? কি বলছো পাগলের মতো, যেখানে তুমি জানো। জানি, তবুও ভালোবাসার লড়াইয়ে তোমাকে আমি জিততে দেবো না শুভ। একদিনের জন্য হলেও তোমার দেওয়ার সিঁদুর মাথায় দিয়ে আমি তোমার অনুরাগের ছোঁয়া নিয়ে জিততে চাই। সবাই জানো শুভ শুধু ঝিলিককে ভালোবাসেনি, ঝিলিক ও শুভকে কম ভালোবাসত না। পাগলামি করো না ঝিলিক, সারাটা জীবন তুমি বিধবার বেশি ঘুরে বেড়াবে। আমি আমি মনে হচ্ছে শান্তি পাবো না। আমার ভাগ্যে যদি তাই লেখা থাকে তাই থাকবো, তবু এটুকু স্মৃতি নিয়ে তো বাঁচতে পারবো। এমন একজনের ভালোবাসা পেয়েছিলাম যে আমার সুখের জন্য নিজের সব সুখ ত্যাগ করেছিল। ডাক্তারবাবু আসছেন, এক্স রে করার জন্য ওকে এক্স রে চেম্বারে নিয়ে যাবেন। বম্বলদা আমার সঙ্গে একটু চলো, আমার মামা ডক্টর অভিজিৎ চৌধুরী নিউরোলজিস্ট, ম্যাট্রেসে একটা টান কল করবো, মামা যেন এক্ষুনি চলে আসেন। ডোন্ট বি সিলি জিলিক, ওর এক্স রে প্লেট আমি দেখেছি, এই ধরনের কেসে হাজারে একজন বাঁচে।
অপারেশন যতদিন না হচ্ছে ততদিন তো বেঁচে থাকবে। ওর অপারেশন আমাদের বিয়ের পরেই হবে। কি ছেলে মানুষের মতো কথা বলছো? শোন মা, আমার কথা শোন। মা, আমায় জিততে দাও, আমায় জিততে দাও মা। ওকে যদি মরতেই হয় তাহলে এটুকু সান্ত্বনা নিয়ে যা যে শেষ দিন পর্যন্ত ওর ছেলে ওর পাশেই ছিল, কাপুরুষের মতো পালিয়ে যায়নি। আরেকবার ভেবে দেখ ছেলে। মা, চোখের জল মুছে তুমি আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ? হ্যাঁ মা, আপনার সম্মান আমি রাখতে পারিনি, ভুল বুঝে আপনার দেওয়া আশীর্বাদ আমি ছুড়ে ফেলেছিলাম, তাই আজ এসেছি ভুলের প্রায়শ্চিত্ত করতে, আপনার আশীর্বাদ ফিরিয়ে নিতে। কঙ্কন জোড়ামে পড়ি। আমি শুভর মা, আমার প্রাণের চেয়ে অনেক বেশি ভালোবাসি। তবু বলছি আগে ওর অপারেশনটা হয়ে যাক, ভগবানের আশীর্বাদে ভালো হয়ে উঠুক, তারপর তোমাদের বিয়ে হবে। এভাবে নিজের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলো না মা। আমার ভাগ্যে যা আছে তাই হবে। তবু ওকে ছাড়া আমি জীবনে কিচ্ছু চাই না মা। এটা ওর হাতে পড়িয়ে দাও। পুরাণে পড়েছি সাবিত্রী তার ভালোবাসা দিয়ে সত্যবানের জীবন ফিরিয়ে এনেছিল। আমার বিশ্বাস ওর ভালোবাসা শুভকে নিশ্চয়ই সুস্থ করে তুলবে। ঝিলিক তোমাদের বাড়িতে গেছে, সেই ফাঁকে আমি তোমার কাছে চলে এসেছি। তুমি পারো ওকে সর্বনাশের হাত থেকে বাঁচাতে। তুমি হচ্ছ, আমি স্বার্থপরের মতো বলছি, কিন্তু ঝিলিক আমাদের একমাত্র সন্তান, সারাটা জীবনই তোমার কাছে ওর ভবিষ্যৎ দেখতে চাইছি বাবা। মা, শুভর মার কাছ থেকে আমি আশীর্বাদ ফিরিয়ে এনেছি মা, তুমি আমাদের বিয়ের ব্যবস্থা করো। তোমার
তোমাকেই কাছে রাখবো, চিরদিন তোমারই তো থাকবো। সকাল থেকে শুভকে পাওয়া যাচ্ছে না,
পাওয়া যাচ্ছে না। হোয়াট ইউ মিন? একটা অসুস্থ লোক নার্সিংহোম থেকে উদা হয়ে গেল, আপনার বলছেন পাওয়া যাচ্ছে না। আপনার স্টাফ কি করছিল? আমি থানায় ইনফর্ম করেছি। থানা কি করবে? ওকে যদি পাওয়া না যায় বা ওর একটা কিছু হয়ে যায়, মাইন্ড ইট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল। রেসপন্সিবল ছিলি হতে যাবে কেন? ওর দোষ কোথায়? সব জেনেও যে মেয়েটা শুভকে বিয়ে করতে চেয়েছিল, আরে ভুলটা তো ওখানেই করেছে। ও যদি জেদ না করতো শুভ কিছুতেই ওভাবে চলে যেত না। কি জানি আমার অসুস্থ ছেলেটা কোথায় কিভাবে আছে। ছেলেটার উপর আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল অভিজিৎ। ঝিলিককে বাঁচাতে গিয়ে বাঁচাতেও কি পারবে? আজ তিন দিন হলো শুভঙ্কর নিখোঁজ, এই তিন দিনে ওকে জলটুকু পর্যন্ত খাওয়ানো গেল না। বললাম তো আমি খাবো না। আর কতদিন না খেয়ে থাকবি মা? যতদিন তোমরা শুভকে ফিরিয়ে না আনবে। ওকে কি আমরা মারিছি? ও তো নিজে থেকে চলে গেছে। আমি কিছু শুনিনি ভেবেছ? তুমি ওকে নার্সিংহোমে গিয়ে কি বলেছ? নিজের মেয়ের ভবিষ্যৎ দেখতে গিয়ে আর এক মায়ের বুক থেকে তার অসুস্থ ছেলেকে সরিয়ে দিয়েছ। তুমি কি ভেবেছ আর কোনোদিন ফিরে আসবে? আমি তোকে কথা দিচ্ছি, যেমন করে পারি শুভঙ্করকে ফিরে আনবো। তুই কিছু খেয়ে নে মা। শুভঙ্কর ফিরে এসে তোর এই অবস্থা দেখলে সুখী হবে? মামা কেন তোমরা আমাকে বিরক্ত করছ? একটু আমায় একলা থাকতে দাও। যত আত্মীয় আছে সব খবর নিয়েছে, কিন্তু কিন্তু কোথাও যায়নি। সে কি তাহলে গেল কোথায়? আচ্ছা আর কোথায় যেতে পারে বলে আপনার মনে হয়? মানে আমরা তাহলে খোঁজ খবর করতে পারি? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। আরে এই তো এসে গেছে, কোথায় গিয়েছিলে? না না আপনি ভুল করছেন। হ্যাঁ হ্যাঁ, ও শুভঙ্কর নয়, দীপঙ্কর, মানে যমজ ভাই। দীপঙ্কর? আশ্চর্য তো, অবিকল একরকম দেখতে। গোবে একটু তফাৎ, মানে এ গোব রাখে না, ও গোব রাখে, এই আর কি। দীপ, ইনি হচ্ছেন ডক্টর অভিজিৎ চৌধুরী, ঝিলিকের মামা, নিউরোলজিস্ট। নমস্কার। নমস্কার। আরে কোথাও কোনো খবর দিলি না? না মা, আমাদের টেলিফোনটা আবার ডেড। আমি একটু পোস্ট অফিসে যাচ্ছি, দেরাদুনে ছোট মামার বাড়িতে ট্রাঙ্কল করে দেখি ওখানে গেছে কিনা। আমি আসছি না। আমি একটু আসছি। দেখো তোমার সঙ্গে আমার একটা কথা আছে। মতো পারো ওকে ইচ্ছা মৃত্যুর হাত থেকে বাঁচাতে, তা কি সম্ভব? তুমি তো ঝিলিককে দেখেছো দীপঙ্কর, শুভঙ্করের জীবন সংশয় জেনেও যে মেয়ে ভয়ে পিছিয়ে আসে না, তোমার ভাই কোন প্রাণ? তুমি কি চাও না আসে বেঁচে থাকুক? নিশ্চয়ই চাই, কিন্তু এইভাবে শুভঙ্কর সেজে এরপরে তো আমাকে শুভঙ্কর ভেবে দশই অজ্ঞান বিয়ে করতে চাইবে। আমি তোমাকে কথা দিচ্ছি দীপঙ্কর, আমি সব ঠিক খুঁজে আনব। আর যদি খুঁজে না পারেন আপনি আরেকবার ভেবে দেখুন। ভেবে দেখার আর কিছু নেই দীপঙ্কর। ও হ্যাঁ, এই কথাটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানা না জানে। কিন্তু আমার মা? তোমার মা শুধু সবাই জানবেন যে শুভঙ্করকে খুঁজতে তুমি কালই কলকাতা ছেড়ে চলে গেছো। কলকাতা ছেড়ে? হ্যাঁ, পরশু সকালে তুমি প্রথমে আসবে আমার চেম্বারে, আমি তোমায় সাজিয়ে দেবো, সে
সেখান থেকে সোজা চলে যাবে নার্সিং হোমে। ঠিক আছে, শুভ তো ফিরে এলো, কিন্তু দীপু আজ সকালে ওকে খুঁজতে বেরোলো। দেখবেন ওকে না পেলেও নিজেই ফেরত চলে আসবে। আপনার ওষুধ খাওয়া সময় হয়ে গেছে। ও সিস্টার, ওষুধ তোমার ওখানেই থাক, ও পরে খেয়ে নেবে। প্রভাদেবী, আমরা বরং একটু ডক্টর পালের সঙ্গে কথাবার্তা বলে আসি, আসুন। আচ্ছা মামা, আপনারা বসুন না। আরে আসছি আসছি, জরুরি ব্যাপার, এক্ষুনি আসছি বাবা। কেন তুমি আমাকে এইভাবে একলা ফেলে চলে গিয়েছিলে বলো? শুনো আমার কথা শুনো বলো, তুমি আর কোনোদিন আমাকে এভাবে একটা ফেলে যাবে না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না শুভ, আমাকে তুমি এভাবে কষ্ট দিও না বলো, আর কোনোদিন আমাকে এভাবে একলা ফেলে যাবে না? মাথা যন্ত্রণা কেমন আছে? নেই না, আছে আছে, এই তো আবার ব্যথা করছে। দেখো আমার ভালোবাসা তোমার ঠিক সারিয়ে তুলবে। আমি তো জানি ঝিলিক, কি করছো? কিচ্ছু না, মামা ওরা তো চলে আসবেন। আসুক, আসবে বলে গেছে নাকি? আজ আমি কোনো কথা শুনব না। ঝিলিক, ঝিলিক প্লিজ। কে তোমার তুমি তা বুঝে না, আমি চিরদিন তোমারই তো থাকব। তুমি আমার আমি তোমার, এ মনে কি আছে পারো যদি খুঁজে না। আমি তোমাকেই বুকে ধরে রাখব, তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। দূরে কাছে এসে হাত দুটো ধর, কেন আর সরে আছো দূরে কাছে এসে হাত দুটো ধর, শপথের মন কাড়া সুরে আমায় তোমারই তুমি কর।
স্বপ্ন দু চোখেই আমি আঁকব, চিরদিন তোমারই তো থাকব, তুমি আমার আমি তোমার, আমি যেকে তোমার তুমি তা বুঝে না। কাছে ডাকব চিরদিন তোমারই তো থাকব, তুমি আমার আমি তোমার, আমি যেকে তোমার তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকব, তুমি আমার আমি তোমার, আমি যেকে তোমার তুমি তা বুঝে না। ঝিলিকের কথা মনে পড়ছে বুঝি? আমি কালই তোমার অপারেশন করব। আমার এতদিনের শিক্ষা দীক্ষা যদি মিথ্যে না হয়ে থাকে, তাহলে দশই অঘ্রাণের মধ্যে তোমাকে সুস্থ করে আমি ঝিলিকের কাছে পৌঁছে দেব। কেন তুমি তারিখ পেছাতে চাইছো মামা? তুমি তো এখন বললে শুভ এখন কিছুটা সুস্থ। হ্যাঁ, তা অবশ্য। আমার মেয়ের কপালে যা লেখা আছে তাই হবে। শুভ যখন একবার ফিরে এসেছে, ওই দশই অঘ্রাণী ওদের বিয়ে হবে, নইলে আবার কখন পালাবে? পালাতে তো হবেই, কদিন আর লুকিয়ে সেটা হবে। গোপ লাগিয়ে এই ঘরটায় বন্ধুই থাকবো। সবই তো বুঝতে পারছি দীপঙ্কর, কিন্তু প্লিজ মামা, আপনি আমাকে দিনের পর দিন ওভাবে জানত ঝিলি রোজ আমার কাছে আসে আর আমাকে শুভ ভেবে, এটা অপরাধ। এটা অপরাধ আর জেনে শুনে একটা মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, সেটা অপরাধ নয়। কিন্তু মামা, আমিও তো রক্তমাংসে গড়া একটা মানুষ, আমার তো মন বলে একটা জিনিস আছে। কদিনের ছেলেকে আকর্ষণ থেকে আমি নিজেকে মুক্ত রাখবো, বলুন। তাড়াতাড়ি দরজা বন্ধ করে আছো কেন? কি আশ্চর্য, দরজাটা খোলো। এই শুভ, 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 দরজা খোলো। শুভ, দরজা খোলো। দরজা বন্ধ করে কি করছো? ওই যে ওই শুভঙ্করকে একটু পরীক্ষা করছিলাম। ওকে পরীক্ষা করবার কোনো দরকার নেই, হি ইজ কোয়াইট ওকে। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি ওকে শুভঙ্কর। সত্যি কথা বলতে কি, অপারেশনের আগে আমারও একটু ভয় ছিল, হয়তো ঝিলিকের ভালোবাসার জন্যই কোনো বিপদ ঘটেনি।
আজ কত তারিখ ডাক্তারবাবু? আজ 7ই অগ্রহায়ণ। আর 3 দিন পর আমি তোমায় নিজের করে পাব। তুমি জানো না ঝিলিক, তুমি কি ভুল করতে চলেছ। আচ্ছা, আজ কদিন ধরে এক কথা বলছো, আমি তো সব জেনে শুনেই করছি, ভুল যদি হয় সে আমার। না ঝিলিক, তুমি জানো না, তোমার মা মামা আমাকে সব বলেছে। কি বলেছেন? তোমায় বলবো কেন? আমার সম্বন্ধে তোমার সব কিছু দরকার। সব জানি, নতুন করে আর কি। তুমি আমায় ভালোবাসো, এটুকু যখন জেনেছি তখন আর কিছু জানবার প্রয়োজন নেই। আমার কপালে যা আছে তুমি কি তা খণ্ডাতে পারবে? তুমি আমায় ভালোবাসো না বলো? বেশি ফেলেছি ঝিলিক, ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। তাই কেমন স্বার্থপর হয়ে যাচ্ছে। তুমি আমাকে ভালোবাসো বলেই তো পালিয়ে গিয়েও ফিরে এলে। তুমি আমাকে ছাড়া থাকতেই পারবে না। মামা কি বলেছেন বললে না? মামা বলেছেন কাল বনসই করে তোমায় বাড়ি নিয়ে যাবেন। আর কিছু বলেনি? এতদিন হয়ে গেল, দীপুটা যে কোথায় গেল, একটা চিঠি পর্যন্ত দিল না। যাকে খুঁজতে বেরোলো সে ফিরে এলো, অথচ আমি জানি দীপঙ্কর কোথায়। আপনি জানেন কোথায়? দীপ, কে? কি ভাবছিস? বিশ্বাস কর শুভ, তুই আমার ভাই, ভাইয়ের মতন কাজ করেছিস তুই। আমি এটা চাইনি। তুই আমায় বাঁচিয়েছিস দীপ, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ঝিলকে বাঁচিয়েছিস। তোর মধ্যে আমি বেঁচে থাকবো। আপনি কি করেছিল? ঝিলিকের অবস্থা কি হয়েছিল তা তো আপনি জানেন। শুভঙ্করের জন্য এই ফুলের মতো মেয়েটা একটা মানসিক রোগী হতে যাচ্ছিল। যাচ্ছিল কেন, হয়ে যেত। সেদিন এখানে সে দীপঙ্করকে না দেখলে আমি হয়তো ঝিলিককে বাঁচাবার কোনো রাস্তাই খুঁজে পেতাম না। বিশ্বাস করুন, এছাড়া কোনো উপায় ছিল না। আমি অনেক ভেবে চিন্তিয়ে কাজ করেছি। অবশ্য দীপঙ্করের সাহায্য ছাড়া এ কাজ কখনই সম্ভব হতো না। এ কি করে সম্ভব? শুভ জানে ওদের 10ই অগ্রহায়ণ দিয়ে ও ফিরে না এলে। গড ব্লেস ইউ মাই বয়, উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ। কি ওর সার্টিফিকেটটা নিয়েছো তো? হ্যাঁ। কলকাতায় পৌঁছে বাড়ি যাবার আগে ওটা নার্সিংহোমে ডাক্তারকে দেখাবে, ওরা অফিসিয়ালি তোমাকে একটা রিলিজ অর্ডার দেবে। কেমন? ঠিক আছে, আমি আসি। এসো। মে আই কাম ইন ডক্টর? ইয়েস, কাম ইন। শুভঙ্কর বাবু, হঠাৎ আপনি? আম সরি ডক্টর, আপনাকে বিপদে ফেলে আমাকে পালাতে হয়েছিল। আর সে তো জানি, নতুন কোনো প্রবলেম? না না, সেরকম কিছু নয়। অনেকদিন পর বাড়ি ফিরছি, ভাবলাম বাড়ি ফেরার আগে একবার আপনার সাথে দেখাতে যাই। বাড়ি ফেরার জন্য? গতকালই তো ডক্টর চ্যাটার্জি আপনার বিয়ের জন্য এখান থেকে বন্ড সই করে আপনাকে বাড়ি নিয়ে গেলেন। আমাকে নিয়ে গেলেন বন্ড সই করে বিয়ে? হ্যাঁ। কি হলো শুভঙ্কর বাবু, আপনার কি শরীর খারাপ লাগছে? না না মা না, কি অন্যায়। শুভকে বিয়ে করে আমি ওকে ঠকাতে পারবো না। তাছাড়া শুভকে ভালোবাসে ঝিলিক তো কোনো অন্যায় করেনি। তবে আমি কেন সব জেনে শুনে? না না না, শোন না মা, শোন দীপু, ঝিলিক এতদিন তোকে শুভ ভেবে তার সব আনন্দ ফিরে পেয়েছে, শেষ মুহূর্তে তার সব আশা আকাঙ্ক্ষা এভাবে কেড়ে নিস না বাবা। তাছাড়া সবাই জানে আর কদিন বাদে শুভ ঝিলিকের বিয়ে। এখন তুই যদি বিয়ে করতে রাজি না হোস তাহলে ঝিলিকের কি আর কোনোদিন বিয়ে হবে? আচ্ছা, ও যদি জানতে পায় শুভ ওকে বিয়ে করতে রাজি নয় তাহলে মেয়েটা কে নিয়ে বাঁচবে?
সব মানছি মা, তবু আর কটা দিন অপেক্ষা করা যাক। আমার মন বলছে শুভ নিশ্চয়ই আসবে, কিন্তু সে জানে দশই অগ্রহণ ওর বিয়ে। আমার মনে হয় ওই দিনটা পার করেই ও আসবে। শুভ এসে যখন জানবে যে আমি শুভঙ্কর সে যে ঝিলিককে বিয়ে করেছি, তখন ও কি আমাকে ক্ষমা করতে পারবে? মা হইতো এটা অন্যায় নয়। না বাবা, কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়। একটা নিরীহ মেয়ের মৃত্যুর দায় থেকে তুই তোর ভাইকে বাঁচিয়েছিস, এতে আবার অন্যায় কি? সত্যি করে বলতো দীপু, এতদিনে তুই কি ঝিলিককে একটুও ভালোবাসতে পারিসনি বাবা? হ্যাঁ, চুপ করে রইলি যে বল। ঝিলিকের মতন মেয়েকে কেউ কি না ভালোবেসে থাকতে পারে মা? ওর মতন মেয়ে কে? কে ওখানে? শঙ্কর,
সুচরিতা সুচিদি, তোমাকে না জানিয়ে চলে আসার জন্য আমি প্রথমে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশ্বাস করো, শুধু শুধু তোমাকে আমি এই কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি তখন নিরুপায়, তাই চাইনি আমার সঙ্গে তোমার জীবন জড়িয়ে সারা জীবনের মতো তোমাকে কষ্টের মধ্যে ফেলতে। তবে আজ আমি সম্পূর্ণভাবে সুস্থ, হয়তো তোমার ভালোবাসা আমাকে নিরাপদ করেছে। আমার জীবনের সব অন্ধকার আজ সরে গেছে, তাই আমি নিজেকে অকারণে বেঁধে রাখতে চাই না। আমি তোমার, তাই তোমার কাছে ফিরে আসছি অনেক ভালোবাসায়। তোমার শুভ। দিল্লি না গেলে অফিসে জয়েন করবো কি করে? দিল্লি? সে তো যাবে দীপু, তুই কেন? তুমিও ভুল করছো মা, আমি শুভ নই, আমি দীপু। শুভ এতক্ষণে দিলীপের সঙ্গে বিয়ে হয়ে গেছে। শুভ একেবারে ভালো হয়ে গেছে। তোমার মনে আছে মা, ঝিলিক যেদিন ওর আশীর্বাদের বালাটা ফিরিয়ে নিতে এসেছিল, আমি সেদিন বলেছিলাম সাবিত্রী যেমন তার ভালোবাসা দিয়ে সত্যবানের জীবন ফিরিয়ে এনেছিল, ঝিলিকর ভালোবাসা দিয়ে শুভকে নিশ্চয়ই সুস্থ করে তুলবে। হ্যাঁ মা, আমার কি ক্ষমতা আছে বলো ঝিলিককে শুভর কাছ থেকে কেড়ে নেব? মা শুভকে বললো আমার উপর যেন রাগ না করে, আমার শুভেচ্ছা ওদের দুজনকে ঘিরে সব সময় থাকবে। আমি আসি মা।
কাছে রাখবো চিরদিন তোমারই তো থাকবো। তুমি